এত গরম আমি ধরতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে মান্যবরের ঠিক পাশেই এখানে একটা ফুড ফেস্টিভ্যাল চলছে এবং এটা শুরু হয়েছে 2nd of September থেকে এবং চলবে 7th of September পর্যন্ত। তো আপনারা যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। পাশেই এখানে নিউ মার্কেট থেকে একটু শপিংও হয়ে যাবে, তার সাথে সাথে এখানে ফুড ফেস্টিভ্যালে একটু দেখাও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। তো আজকে আমিও চলে এসেছি এই ফুড ফেস্টিভ্যালে একটু মজা করতে, একটু কিছু খাওয়া দাওয়া এখানে দেখবো কী কী পাওয়া যাচ্ছে। তো সব কিছু মিলিয়েই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা ঘুরবো নিউ মার্কেটে ফুড ফেস্টিভ্যাল বাহারে আহারে। ফেস্টিভ্যালে যে দোকানটা আমার সবথেকে ইউনিক বলে মনে হলো, এই যে এখানে ডিমওয়ালা, ডিমওয়ালাতে আমি একটা ইউনিক জিনিস একটা পেয়ে গেলাম। এটা হচ্ছে এগ পপ আপ রোল।
জিনিসটা একদম ইউনিকভাবে বানানো বলে আমি দেখালাম। ভিতরে ভেটকি মাছের একটা পুর রয়েছে, আর উপরে ডিমের একটা কোটিং রয়েছে, এবং মেয়োনিজ আর টমেটো সস দিয়ে দারুণ একটা খাবার। 50 টাকা পার পিস, তো আপনারা এটা ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। এক পপ রোল। এটা আছে ল্যাম কষা, 3 পিস 200 টাকা। আচ্ছা, সর্ষে ইলিশ, দারুণ টেম্পটিং লাগছে দেখতে। সর্ষে ইলিশ বাঙালির প্রিয় সর্ষে ইলিশ, এটা হচ্ছে 200 টাকা পার পিস। বাসন্তি পোলাও, এটা পেটকি পাতিলি হবে আপনার। দীঘা ফিশ কর্পোরেশনের এখানে একটা স্টল বসেছে, আর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি গলদা চিংড়ির কাটলেট। তো সাইজটা একটু দেখাই, একদম গরম, আবার ঘরে আছে না। ১২০ টাকা পিস। তো চিংড়ির সাইজটা বেশ বড়, আর এটা 120 টাকা। এর থেকে এক সাইজ ছোটো চিংড়িও রয়েছে 100 টাকা। ওই চিংড়ির কাটলেটটা এবারে খেয়ে দেখবো কেমন। বাহারে আহারে ফুড ফেস্টিভাল সিজন 7 ইন অ্যাসোসিয়েশন উইথ হেলদি ফ্লাই ইন ফ্রন্ট অফ সিম পার্ক হল নিউ মার্কেট ফ্রম 2nd টু 7th অফ সেপ্টেম্বর 2022 ফ্রম 12 নুন টু 10 এএম ট্রাই আউট ডিফারেন্ট মাউথ ওয়াটারিং ডেলিকেসিস আন্ডার ওয়ান রুফ এন্ট্রি কাঞ্চি এত গরম আমি ধরতে পারছি না। এখানে আইসক্রিম তৈরি হচ্ছে বিভিন্ন ফ্লেভার দিয়ে। প্রথমে চকলেট ফ্লেভার দেওয়া হলো, এটা কি ফ্লেভার আছে, তা কাঁচা আম, আমপান্না, এটা আমপান্না ফ্লেভার দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা প্রসেসে রোলারের মাধ্যমে কত সুন্দর একটা আইসক্রিম এখানে তৈরি হয়েছে। আইসক্রিমগুলোর দাম কত আছে? 50 টাকা। তো আইসক্রিম চলে এসছে ওপরে চকলেট ফ্লেভার দিয়ে, অনেক রকম ফলের জুস এর মধ্যে দেওয়া রয়েছে।
তো সব রকম টেস্টই পাওয়া যাচ্ছে, আনারস, মুসাম্বি, বিভিন্ন ধরনের সিরাপ সিরাপ ছিল, চকলেট সিরাপ। সুপার সুপার সে উপর গরমটাও প্রচন্ড পড়েছে, রোদের তেজ থেকে বুঝতে পারছি। আর সেখানে আইসক্রিমটা এত সুন্দর লাগছে যেন অমৃত। যেহেতু মেলা চলছে, মেলা মানে ফুচকা, এটা আমরা সবাই জানি। মেলা চলবে অথচ ফুচকা থাকবে না, এটা তো হতেই পারে না। তো এখানে ফুচকার স্টলও দেখতে পাচ্ছি, ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি সব কিছু রয়েছে, মশলা মুড়ি। ফুচকার এই লাইন দেখলেই না জিভে জল চলে আসে। যত ভালো খাবারই খাও, মেলায় এসে ফুচকা যদি না খাও তো মেলা ঘোরাই বেকার। এই আচারগুলো কী দাম দাম আছে? 200 গ্রাম 100 টাকা। 200 গ্রাম 100 টাকা, সব একই দাম? এগুলো কি কুলে না তেঁতুলে? এটা তেঁতুলে, এটা কুলে, এটা আমসি আছে, এটা চালতা আছে, এটা আছে আমসব তো খেজুর, এটা আছে নর্মাল আম, এটা আমসি, কাঠবাদাম, এটা কুল। এটা কি আছে দাদা? কুচো লঙ্কা। আর এইটা কি বাঁশের নাকি? রসুন, রসুন, রসুনের আচার। এইগুলো এটা কি আছে? গোটা লঙ্কা, গোটা লঙ্কা। ওটা ওটা আছে আম মিষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সাবুর পাঁপড়। আর এটা, এটাও সাবু, কালারটা অন্যরকম। আচ্ছা, এইগুলো এগুলো কিসের? চালের। এটাও চালের। কি ডালের এটা?